সমান সমান হয়ে দাঁড়া, সমান সমান হয়ে দাঁড়া দাঁড়া, কেউ বেরিয়ে হবি না। ওইখানটা কিসের গোলমাল হচ্ছে? আমি সরকারের যোগ্য প্রতিনিধিকে জানাতে হবে না, অনেক কিছু বলবো তো, সারা অঞ্চলটা আমরা ওনাকে ঘুরিয়ে দেখাবো। সরকারের যোগ্য প্রতিনিধিকে দেখাতে হবে না, দেশের অবস্থা, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, যখন ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে, হাসপাতাল আছে, হেলথ সেন্টার আছে, সরকারি অফিসে কর্মচারী পর কর্মচারী, কিন্তু কাজে আমার নাটকে আমি আমার শেষ অঙ্কে এই কথাই লিখেছি, শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন ভাবে সাজাতে হবে, আর এদেশে একজন যেন বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা না যায়। আপনি দয়া করে চুপ করুন মাস্টার, দা আর কথা বলবেন না, প্লিজ স্যার, আপনি সবার কাজ শুরু করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার কাজ শুরু করা যাক। হে আমার মহান দেশের জনতা, আমি জেলা শাসক, আজকে আপনাদের বিজয় উৎসবে যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি প্রথমে অভিনন্দন জানাবো মানবতার পূজারী শ্রী চন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে। আজ তিনি সভায় উপস্থিত আছেন, কিন্তু তিনি অসুস্থ, কিন্তু তিনি যার জন্য, যার অমানসিক বর্বরতার কারণে তিনি অসুস্থ, সেই দয়াল ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পুলিশ গেছেন। আপনারা উত্তেজিত হবেন না, আজ যে মহান কাজের জন্য এই সভা আয়োজন করা হয়েছে, আমি সেই সভা সম্পর্কে দু এক কথায় অল্প বলবো। মহামান্য সরকার বাহাদুর ঠিক করেছেন যে জমি সরকার খাস করেছেন, সেই জমি এই গ্রামের ভূমিহীন কৃষকদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। এখন সেই যে তিনজন জমি পাবেন, প্রথম তিনজনের নাম আমি ঘোষণা করব, আর সেই জমির পাট্টা বিলি করবেন শ্রী চন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়। প্রথম নাম হলো শ্রী বিজয় কুমার বসু, পিতা নিতাই চন্দ্র বসু। দ্বিতীয় নাম ভক্তপদ বাউরি এবং তৃতীয় নাম সাধন কুমার সাতরা। যারা মাঠে মাঠে সোনার শস্য আবাদ করে, দেশদ্রোহী জাতিদ্রোহী দয়াল মানুষের কাছে সেই মেহনতি মানুষের হয়ে আমি তার বিচার প্রার্থনা করছি। বিচার হবে, আপনারা শান্ত হন, বিচার অবশ্যই হবে, আর প্রত্যেকটি অপরাধী সাজা পাবে, আর বিচার করবে মহামান্য আদালত। দয়াল ব্যানার্জির অনেক অভিযোগ, তার সম্পর্কে অনেক অভিযোগ আমি শুনেছি, আর ওই মিস্টার ব্যানার্জির অপরাধী পুত্র প্রশান্ত ব্যানার্জিকে থানা অফিসার গ্রেপ্তার করেছেন। অনেক অনুসন্ধান করো, দয়াল ব্যানার্জিকে অ্যারেস্ট করতে পারলাম না স্যার। আপনি পারেননি, তো আমি পেরেছি। এই শালা নদীর ধার দিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল, আমি পাখের মতো ছাপিয়ে পড়ে ওকে ধরেছি, মেরেই দিতাম। কিন্তু মাস্টারদার কথা মনে পড়লো, তাই মারলাম না, আইনের হাতে তুলে দিলাম।
বিচার করুন স্যার, বিচার করুন। এই দয়াল ভাঞ্চের সীমাহীন বর্বরতায় আমার আমার জীবনটা কালো হয়ে গেছে। আমার আমার মায়ের চোখের জলের একটা শেষ চিঠিটা দেখুন। এই এই দয়াল ভাঞ্চে আমার মাকে ধর্ষণ করে আমাকে পৃথিবীতে এনেছে। সকল পাপ কাজের প্রমাণ আমার হাতে, আমি ওর বিরুদ্ধে অভিযোগ আই উইটনেস। আপনি? হ্যাঁ আমি। ওকে একবার জিজ্ঞাসা করুন তো স্যার, ও জীবনে কোনো পাপ কাজ করেছিল? আনন্দে আত্মহারা হলে চলবে না। এখনো এখনো অনেক অনেক দল বাড়িতে লুকিয়ে আছে, তাদের তাদের সবাইকে টেনে বার করতে হবে, দেশকে শোষণ মুক্ত সবাই করতে হবে। ওটা সূর্য, ওটা সূর্য জ্বলন্ত আগুন থেকে ওর জন্ম। আমার বাবা আপনাদের মধ্যে অনেক অনেক ভুল ছিল, কিন্তু সূর্যর মধ্যে কোনো ভুল ছিল না। ও খাঁটি আগুনে পোড়া, ঠাকুর আগুনে পোড়া সূর্য। সূর্য উঠছে, চন্দ্র চন্দ্র